মার্কিন প্রতিনিধি পরিষদে প্রথম ট্রান্সজেন্ডার নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড, প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে প্রথম ব্যক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন সারা ম্যাকব্রাইড। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে তিনি প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন। এনবিসি নিউজ জানিয়েছে, গতকাল মঙ্গলবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সারা রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদ প্রার্থী তৃতীয় জন ওয়েলেসকে হারিয়ে প্রতিনিধি পরিষদের সদস্য নির্বাচিত হন। মোট পড়া ভোটের মধ্যে সারা পেয়েছেন 57.8% ভোট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে সিনেটের প্রায় এক তৃতীয়াংশ, প্রতিনিধি পরিষদের 435টি আসনের সবকটিতে নির্বাচিত হয়েছে। কয়েকটি অঙ্গরাজ্যের গভর্নর পদে ভোট দেওয়া হয়েছে। 34 বছর বয়সী সারা 2020 সালে ডেমোক্রেটিক পার্টির হয়ে ডেলাওয়্যার অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হন। 2016 সালে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রথম জাতীয় সম্মেলনে প্রথমবারের মতো বক্তৃতা দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার অধীনে 2012 সালে তিনি হোয়াইট হাউসে শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। গতকাল নির্বাচনের আগে বার্তা সংস্থা রয়টার্সকে সারা বলেন, কোনো ক্ষেত্রে আপনি যখন প্রথম ব্যক্তি হন তখন আপনাকে আপনার সেরাটা দিতে চেষ্টা করতে হয়, তাই আমার উপর অনেক দায়িত্ব আছে।